হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা ফিট টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিও যেটা, সেটা একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে রানিংয়ের পারফেক্ট নিয়ম যেটা, সেটা বলার জন্য, সেটার উপর একটি ভিডিও বানানোর জন্য। তো আমি সেটার উপর, রানিংয়ের উপর আজকের ভিডিওটা। তো আশা করি যারা আর্মিতে ভর্তি হতে চাচ্ছেন বা রানিং নিয়ে কোনো সমস্যা করেছেন যে কীভাবে সঠিকভাবে দৌড়াবেন, যোগ করবেন, তার ওনাদের জন্য আশা করি ভিডিওটা খুব উপকারে আসবে। তো আমি 10টা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরব, সেগুলো যদি আপনারা জানেন তা বুঝেন তাহলে আপনারা সঠিকভাবে রানিং করতে পারবেন। এবং যে আর্মির যেটা টার্গেট আছে যে 1600 মিটার রানিং, সেটাও আপনারা আশা করি কমপ্লিট করতে পারবেন। তো সর্বপ্রথম যে 10টি যে নিয়ম, সেটার মধ্যে প্রথম হলো ওয়ার্ম আপ, 2 নম্বর হলো লেগ পজিশন আপনাদের কীভাবে থাকবে, তারপর আমি বলবো হ্যান্ড পজিশন আপনাদের কীভাবে থাকবে, হেড পজিশন মাথার পজিশন কীভাবে থাকবে, আগে দিয়ে ঝুঁকাবেন না পিছন দিকে নেবেন, কোন দিকে যাবেন। 5 নম্বর যেটা, সেটা হলো ব্রিদিং, আপনাদের শ্বাস প্রশ্বাসগুলো কীভাবে নেবেন, মুখের দিকে নেবেন না নাকের দিকে নেবেন কীভাবে। 6 নম্বর যেটা, সেটা হলো আপনাদের বডি, বডি ফুল বডি ল্যাঙ্গুয়েজটা কীভাবে থাকবে, আগের দিকে না পিছন দিকে। 7 নম্বর যেটা, সেটা হলো আপনাদের জল খাওয়া, যেটা ড্রিঙ্কিং, সেটা কীভাবে জলটা আগে খাবেন না পরে খাবেন, কীভাবে খাবেন, কতটুকু খাবেন, ঠিক আছে। 8 নম্বর যেটা, সেটা হলো আপনাদের স্ট্যামিনা বিল্ড কীভাবে করবেন। নতুন বিগিনার যারা নতুনভাবে যদি দৌড়ানো আরম্ভ করেন, একদম সিম্পল কথা, আপনারা বেশ দূর পর্যন্ত দৌড়াতে পারবেন না, আপনাদের হার্ট ব্রিডিংটা, শ্বাস প্রশ্বাস, শ্বাসটা জাম হয়ে যাবে, আপনাদের বেশি মানে আপনারা বেশি হেরান হয়ে যাবেন, তার জন্য কীভাবে স্ট্যামিনাটা বিল্ড করবেন। এবং 9 নম্বর যেটা, সেটা হলো রানিং টাইম, আপনারা যদি আর্মির জন্য আর্মিতে ভর্তি হতে চান তাহলে আপনাদের পারফেক্ট সময় কোনটা, রানিংয়ের দৌড়ানোর পারফেক্ট সময় কোনটা, বা এমনি রেসিংয়ের জন্য যদি দৌড়ানোর কম্পিটিশনের জন্য যদি আপনারা রেডি হয়ে থাকেন তাহলে আপনাদের পারফেক্ট সময় কোনটাতে, সকালে করলে ভালো হবে না বিকালে করলে ভালো হবে, কি সকালে যদি কোনো কাজকর্মের জন্য করতে না পারেন তাহলে বিকালে করলে হবে, এর বিষয়ে আমি আলোচনা করবো। এবং 10 নম্বর যেটা, সেটা হলো আপনাদের কমফর্ট জোন যেটা, সেটা থেকে কীভাবে বাহির হবেন, ঠিক আছে, আপনাদের লিমিট যেটা, সেটা থেকে কীভাবে বাহির হবেন তারপর আলোচনা করব। তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন। এবং লাস্টে আপনারা যদি চান ভিডিওর শেষে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, এবং নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জানাবেন যদি চান এই রানিংয়ের রিলেটেড আরও অনেকগুলো কথা যেগুলো এই ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হবে না, যদি চান আরও মানে ডিটেলসভাবে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দিব তাহলে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। সর্বপ্রথম যেটা, সেটা হলো আপনাদের ওয়ার্ম আপ। দেখুন, ওয়ার্ম আপ যদি না করেন তাহলে কখনো আপনারা ফ্রিভাবে সঠিকভাবে দৌড়াতে পারবেন না। ওয়ার্ম আপ করার মাধ্যমে আপনাদের যে মাংসপেশি যেগুলো সেগুলো গরম হবে, আপনাদের নার্ভ যেগুলো, আপনাদের শরীরের যে রগ যেগুলো সেগুলো গরম হবে, ফ্রি হবে, তখন দৌড়ানোর সময় বেশি টাইম আপনারা লাস্টিং করতে পারবেন, দৌড়াতে পারবেন, এবং আপনাদের যে পরিশ্রম যেটা, সেটা কম লাগবে, তার জন্য ওয়ার্ম আপ ইম্পর্টেন্ট। তো ওয়ার্ম আপ কীভাবে করবেন, ওয়ার্ম আপের আমি ভিডিও অলরেডি 2টা বানিয়ে রেখেছি। তো ওয়ার্ম আপের ভিডিও আপনারা উপরে আই বটনে পেয়ে যাবেন, এবং নিচে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, নিচে থেকেও দেখতে পারবেন, লিঙ্ক দিয়ে দেব। এবং ওয়ার্ম আপ যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো লেগ পজিশন, আপনাদের পায়ের পজিশন কীভাবে থাকবে, ঠিক আছে। অনেক মানুষের কথা প্রশ্ন হয়ে থাকে যে রানিং নিয়ে সমস্যা, সেটা হয়ে থাকে যে দৌড়ানোর সময় পায়ের মানে পাঞ্জাটা আগে পড়বে না মুড়াটা আগে পড়বে, হিলটা আগে পড়বে না ফ্রন্ট ফুটটা আগে পড়বে, মানে লেগের কোনটা আগে দিয়ে মানে বর প্রথমে মাটিতে ফেলবেন তারপরে রানিং করবেন, সেটার উপর বিভিন্ন সমস্যা থাকে। দৌড়ানোর টাইমে কোনটা পায়ের পাঞ্জাটা আগে ফেলবেন না মুড়াটা আগে ফেলবেন, তার জন্য বহুত প্রশ্ন হয়ে থাকে এবং সমস্যা হয়ে থাকে, সেটার উপর অনেক কনফিউশনও হয়ে থাকে। তো সেটা বলি, সেটা আপনারা দৌড়ানোর টাইমে আপনাদের লেগের পজিশন যেটা, সেটা এইভাবে থাকবে, এরকম থাকবে। এবং যখন আপনারা দৌড়ানোর টাইমে, রানিংয়ের টাইমে পাওটা মাটিতে মানে ফেলবেন, তখন আপনাদের মুড়াটা, হিলটা কখনো আগে জমিনে রাখবেন না, যদি মাটিতে আগে আপনাদের হিলটা রাখেন তাহলে আপনাদের সমস্ত শরীরের বলটা এই হিলে পড়বে, এবং সেটা আপনাদের নিতে গিয়ে প্রেশার পড়বে, এমনকি আপনাদের ব্রেন পর্যন্ত গিয়ে সেটা উঠবে। আপনারা চাইলে সেটা চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে।
আসতে পারেন যে যদি কোনো উঁচা জায়গা থেকে উঁচু জায়গা থেকে যদি জাম্প করেন এবং মুড়াটা আগে মাটিতে রাখেন তখন দেখবেন আপনাদের শরীর সমস্ত শরীরের যে আর্থিং যেটা সেটা একদম ব্রেন পর্যন্ত গিয়ে উঠছে। তার জন্য আপনারা কোনো সময় হিলটা ইউজ করবেন না, আপনাদের পায়ের সামনাটা ফ্রন্ট ফুটটা একদম মাটিতে ফেলবেন এবং ডাইরেক্ট ফ্রন্ট ফুটটা এরকম রাখবেন না, ফ্রন্ট ফুটটা একদম লাইটভাবে রাখার সাথে সাথে মুড়াটা ফেলবেন। ঠিক আছে, তো সাইড থেকে দেখেন যখন সেটা ইম্পর্টেন্ট লেগের পজিশনটা ইম্পর্টেন্ট, আপনারা যখন মাটিতে পা রাখবেন তখন এইভাবে এরকম সর্বপ্রথম ফ্রন্ট ফুটটা এভাবে মাটিতে রাখবেন, তারপরে হিলটা রাখবেন। যদি আপনারা হিলটা রাখেন তাহলে আপনাদের নিতে হাঁটুতে ব্যথা হওয়ার ইঞ্জুরি হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তার জন্য আপনারা রানিংয়ের টাইমে প্রথম আপনাদের ফ্রন্ট ফুটটা মাটিতে রাখবেন এবং রানিং করবেন। দুই নম্বর পজিশন, দুই নম্বর পয়েন্ট যেটা সেটা হলো আপনাদের হেড, আপনাদের মাথাটা কীভাবে রাখবেন। লেগ পজিশন আপনাদের আশা করি বুঝে ফেলছেন এবং দুই নম্বর পয়েন্ট হলো আপনাদের মাথা, মাথাটা কীভাবে রাখবেন, আগে দিয়ে ঝুঁকিয়ে রাখবেন না পিছিয়ে দিয়ে রাখবেন না সোজা রাখবেন। তো সেটা বলি, আগের দিকে একটু ঝুঁকানো থাকবে, ঠিক আছে, এবং আপনাদের দৃষ্টিটা সামনের দিকে থাকবে, ঠিক আছে, দৃষ্টিটা সামনের দিকে থাকবে এভাবে ধরুন। তিন নম্বর পজিশন যেটা সেটা হলো হ্যান্ড, হাতের, হাত কীভাবে রাখবেন। হাত যেমন আপনাদের কান থেকে কাঁধ থেকে কোণে পর্যন্ত 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা সেটা বানিয়ে রাখবেন, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বানিয়ে রাখবেন। সাইড থেকে দেখেনি এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়ে রাখবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং দৌড়ানোর টাইমে সেটা বেশি দূর পর্যন্ত দিবেন না, ঠিক আছে, আপনাদের বডি থেকে হাতটা বেশি দূর পর্যন্ত দিবেন না, একদম লাইটভাবে দিবেন, ঠিক আছে, বেশি দূর পর্যন্ত সেটা ছাড়বেন না এবং এদিক থেকেও খুলবেন না, উপরের দিকে তুলবেন না এবং সাইডের দিকেও খুলবেন না, ঠিক আছে, সেটা একদম নর্মাল থাকবে। দৌড়ানোর টাইমে হাতের মুভমেন্টটা একদম নর্মাল থাকবে। পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেটা হলো ব্রিদিং, শ্বাস প্রশ্বাস। সেটা অনেক মানুষের কনফিউশনও থাকে এবং প্রশ্নও হয়ে থাকে যে রানিংয়ের টাইমে শ্বাসটা কীভাবে নিব, না হের দিকে নিব, না মুখের দিকে নিব, কীভাবে করব। তো আপনাদেরকে একটা কথা ক্লিয়ার বললি যে কোনো সময়ও মুখের ইউজ হবে না, রানিংয়ের টাইমে কোনো সময়ও মুখের ইউজ হবে না, আপনারা নাকের দিকে নাক ইউজ করে শ্বাস নেবেন এবং নাকের দিকে শ্বাস ছাড়বেন, নাকটা ইউজ করবেন এবং লম্বা লম্বাভাবে শ্বাসটা নেবেন এবং ছাড়বেন, ঠিক আছে, ব্রিদিংটা ইম্পর্টেন্ট। এবং ছয় নম্বর পয়েন্ট যেটা সেটা হলো আপনাদের বডি, বডিটা পিছনের দিকে থাকবে না, সোজা থাকবে না আগের দিকে থাকবে, ঠিক আছে, তো আপনাদেরকে বলি যে বডি যেটা সেটা সামনের দিকে একটু ডাউন থাকবে, আপনাদের আগের দিকে ঝুঁকি থাকবে, রানিংয়ের আগের দিকে ঝুঁকি থাকবে। যেমন বডিটা যদি সোজা থাকে তাহলে আপনারা সেটাও করে দেখতে পারবেন যে আপনাদের শ্বাসটা বেশি জাম হবে। তার জন্য আগের দিকে যদি বড় থাকে শরীরের তখন আপনাদের স্পিড এবং মানে বডির শরীরের যে স্পিড যেটা রানিংয়ের সেটা মানে অনেক গুণ বেড়ে যাবে। তার জন্য বডিটা একটু আগের দিকে ডাউন করে রাখবে, আশা করি সেটা বুঝতে পেরেছেন। সাত নম্বর পয়েন্ট যেটা সেটা হলো আপনাদের জল খাওয়ার, ড্রিঙ্কিং, সেটা হলো আপনারা যখন রান করবেন রানের 20 মিনিট 15 মিনিট আগে আপনাদের এক গ্লাস কি দু গ্লাস জল খাবেন, বেশি খাবেন না, যদি বেশি জল খেয়ে থাকেন তাহলে রানিংয়ের মধ্যে আপনাদের সাইডে এগুলোতে পেটে ব্যথা হবে, পেইন হবে। তার জন্য কম পরিমাণে জল খাবেন, আগে কম পরিমাণে জল খাবেন, 15 থেকে 20 মিনিট আগে কম পরিমাণে জল খাবেন। এবং যদি রানিংয়ের মধ্যে জল খেতে চান তাহলে 1 চামচ 2 চামচ বা আধ কুল্লি এভাবে খাবেন, জাস্ট আপনাদের বুকটা একটু ভিজাবেন, পুরোপুরি আপনাদের যে তৃষ্ণা যেটা জলের তৃষ্ণা যেটা সেটা মেটানোর চেষ্টা করবেন না কখনো, নাহলে আপনাদের পেটে পেইন হবে, রানিংটা কমপ্লিট করতে পারবেন না। এবং রানিং কমপ্লিট হওয়ার 5 মিনিট এভাবে একটু রেস্ট নিয়ে বডি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা বেশি পরিমাণে জল খেতে পারবেন এবং সমস্ত দিনও বেশি পরিমাণে জল খেতে পারবেন। তখন জল খাওয়া আপনাদের জন্য খুব প্রয়োজন, কারণ আপনাদের রানিংয়ের টাইমে যে
গর্ম যেগুলা ঘাম যেগুলা বের হয়েছে সেগুলা আপনাদের শরীরের অনেক জলগুলা ঘামের মাধ্যমে বের হয়ে গিয়েছে, তার জন্য শরীরটা খুব বেশি জল থাকবে। আর সবাই জানেন জল খাওয়া অনেক ভালো। আট নম্বর পয়েন্ট যেটা সেটা হলো স্ট্যামিনা কীভাবে বিল্ড করবেন। দেখুন, যে কোনো মানুষ যে কোনো জিনিস নতুন ফার্স্ট স্টার্ট করে পারফেক্টলি সম্পূর্ণভাবে করতে পারে না, তার জন্য আপনারা রানিং যে একদিনে 1600 মিটার প্রথম দিন আজ আমি রানিং স্টার্ট করতেছি, আজ আমি 1600 মিটার মেরে দিব, কখনো হবে না। তার জন্য আপনারা একটা টাইম মানে একটা দূরত্ব সেট করুন যে আমি এখান থেকে ওখান পর্যন্ত আজ রানিং করব। এভাবে করে ফেলে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের 1600 মিটার পর্যন্ত যেতে পারবেন। তো সেভাবে স্ট্যামিনা বিল্ড করতে পারবেন রানিংয়ের মাধ্যমে। রানিংটা খুব ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, ঠিক আছে। এবং 10 নম্বর যেটা সেটা হলো আপনাদের কমফোর্ট জোন থেকে কীভাবে বাহির হবেন, কি স্ট্যামিনার সাথে সেটার সম্পর্ক আছে। যেমন আপনারা ডেইলি যদি 1600 মিটার কি 100 মিটারও রান করে থাকেন, ডেইলি যদি সেই 100 মিটার কি 1600 মিটারও রান করে থাকেন, তাহলে আপনাদের যে কমফোর্ট জোন সেটা সেই জায়গাতেও থেকে যাবেন, আপনারা সেখান থেকে বাহির হতে পারবেন না। তার জন্য আপনার কমফোর্ট জোন থেকে বাহির হতে হবে স্ট্যামিনা বিল্ড করার জন্য। কীভাবে 1600 মিটার রান করলেন কি 400 মিটার রান করলেন, করার পর আপনারা স্পোর্টস রান যেটা কি অন্যান্য এক্সারসাইজ পুশ আপ আরও এক্সারসাইজ আছে রানিংয়ের পরে যেগুলো করতে হয়, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সেই রানিংয়ের পরে কী কী এক্সারসাইজ করতে হয় সেগুলোর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। রানিংয়ের পরে কী কী এক্সারসাইজ করলে আপনাদের যে শ্বাস ফুলা যেটা সেটা বন্ধ হবে, বা কী কী খেলে খেতে হয় ডায়েটে নিতে হয় রানিংয়ের জন্য, বা কী কী এক্সারসাইজ পরে করলে স্ট্যামিনাটা বিল্ড হয়, কি সিন পেইন পায়ের ব্যথাগুলো শেষ হয়ে যায়, যদি আপনারা কমেন্ট করেন তাহলে কমেন্টের উপর নির্ভর করবে। যদি এই ভিডিওটাকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট করবেন, এবং কমেন্টের মাধ্যমে জানতে পারবো যে আপনারা আমার ভিডিওটাকে ভালোবেসেছেন এবং আরও ভিডিও চাইছেন। তো আজ আমি আপনাদেরকে 10টি স্টেপ খুব সংক্ষিপ্তভাবে কম সময়ের মাধ্যমে সবগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, এবং যারা নতুন এই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা ফিটনেস রিলেটেড এবং মার্শাল আর্টের রিলেটেড একদম বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলোর প্লেলিস্ট এবং ভিডিও পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি মিলছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।